বাংলা নববর্ষ বরণ উপলক্ষে পান্তা ইলিশ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে চাঁদপুর উন্নয়ন ফোরাম। রাজধানীর একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চাঁদপুর উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোহাম্মদ ইমরান হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সাবেক ডিজি ব্রিগেডিয়ার সালাউদ্দিন আহমেদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন চেঙ্গারচর পৌরসভার মেয়র রকিবুল আলম জর্জ, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান সহ চাঁদপুর উন্নয়ন ফোরামের অন্যান্য দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ। আলোচনা শেষে পান্তা ইলিশ খাওয়ার মধ্য দিয়ে বর্ষবরণের এই অনুষ্ঠান সমাপ্ত করা হয়। আমরা আজকে এই সবাই আমাদের এই চাঁদপুর পরিবার সবাই একসাথে অপরের সাথে যোগাযোগ দেখাশোনা এবং পান্তা ইলিশ আজকের এই মহতি উদ্যোগকে যাতে শুভ হয় এবং পয়লা বৈশাখ শুভ হোক এই আশাবাদ ব্যক্ত করে কি আজকে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে যে হারে এসব ঘটনা ঘটছে সেটা বিভীষিকাময়। আমাদের সকলের সন্তান আছে, ছেলে মেয়ে, আমরা তাদেরকে কীভাবে তাহলে রক্ষা করব? আমরা আশা করি শিক্ষকদের মধ্যে সেই বোধোদয় হবে, তারাও পিতামাতার মতোই ভূমিকা গ্রহণ করবে। যাই হোক, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। শুধু মুখে মুখে দেশপ্রেমিক না, এখন সময় হয়েছে প্রমাণ দেখানোর। শতভাগ দেশীয় পণ্য রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, অনুভবে পানির ছোঁয়া। ঢাকার মীর হাজিরবাগ যুব কল্যাণ সংঘের আয়োজনে বাংলা বর্ষবরণ 1426 অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মীর হাজিরবাগ যুব কল্যাণ সংঘের সভাপতি মারুফ হাসান মাসুমের নেতৃত্বে একটি শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি যাত্রাবাড়ির নবীনগর গেট থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার নবীনগর গেটে এসে শেষ হয়। শুধু মুখে মুখে দেশপ্রেমিক না, এখন সময় হয়েছে প্রমাণ দেখানোর। শতভাগ দেশীয় পণ্য রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, অনুভবে পানির ছোঁয়া।